সুন্দর বৃষ্টি হলো আজকে, তাই না? মানে গতকালকে থেকে বেশ কয়েকদিন টানাই তো একটু থেমে বৃষ্টি হচ্ছে, মাঝরাত দেখা যাচ্ছে ঝুম বৃষ্টি হচ্ছে। যদিও আজকে খুবই মানে ভয়াবহ পরিস্থিতি ছিল রাস্তার এই বৃষ্টির কারণে, সেটার আমিও সেটার তে সাফার করেছি, আমরা সবাই সাফার করেছি। বাট তারপর বৃষ্টি বৃষ্টি জিনিসটা আসলে ভালোই লাগে, আরও বেশি ভালো লাগছে এই কথা চিন্তা করে, কারণ বৃষ্টি আসছে মানে হচ্ছে যে আস্তে আস্তে ঠান্ডাটা পড়ছে। আমার ফেভারিট সিজন হচ্ছে উইন্টার, তো উইন্টার আসছে আর বৃষ্টি নিয়ে আরও বেশি কথা বলছি, কারণ ঝুম বৃষ্টি আমার ভীষণ পছন্দ। আর ঝুম ঝুম বৃষ্টির গান যে গেয়েছে তাকে আমার আরও পছন্দ, সে আজকে আমার সাথে আছে। কে সেটা আপনাদেরকে বলবো, কিন্তু তার আগে বলি আমাদের আজকে টপিক হচ্ছে ঝুম ভালোবাসা। তো ঝুম ভালোবাসা নিয়ে আপনারা যদি আমাদের সাথে কোনো কথা বলতে চান, আজকের অতিথির সাথে কথা বলতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে ডায়াল করতে হবে 09611887788 এই নম্বরে, অথবা আপনারা যেটা করতে পারেন আমাদেরকে ইমেল করতে পারেন latenightcoffee@rtvbd.tv। আর SMS করতে যেটা করবেন, আপনার সেলফোনে মেসেজ অপশনে যাবেন, গিয়ে টাইপ করবেন LNC স্পেস আপনার নাম লিখবেন, তারপর ঝুম ভালোবাসা নিয়ে আপনার যত কথা আছে সব কথা লিখে দেবেন, আর এরপরে পাঠিয়ে দেবেন 4141 নাম্বারে। আর ফেসবুকে লগ ইন করতে যেটা করতে হবে facebook.com/rtvlatenightcoffee, সেখানেও আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন। দেখবেন আজকের গেস্ট আর আমার খুব সুন্দর একটা ছবি দেওয়া আছে, ওই ছবিটা নিচে কমেন্ট করবেন। আর হ্যাঁ, আজকে যে গেস্ট রয়েছে ইজ নান আদার দেন মাই ভেরি ফেভারিট মিনার। মিনার, হোয়াটস আপ? হ্যালো, হাউ ইজ লাইফ? This is good, it's going good. It's a bit hectic, but ভালো। তোমাকে একটা ইন্টারেস্টিং কথা বলি, খুব ইন্টারেস্টিং কথা, সেটা হচ্ছে ফেসবুকে সি মেমোরিজ তো আসে প্রতি বছরের, ওই আগের বছরে আমরা কি করেছি বা এভরি ইয়ার এর মেমোরিজ গুলো যখন আসে, ইউ ওন্ট বিলিভ দ্যাট ইটস এ কোইনসিডেন্স, এবং এই কোইনসিডেন্সটা আমার কাছে খুবই আশ্চর্য লেগেছে। আজকে তুমি আমার গেস্ট, আজকে যখন আমি সি মেমোরিজে গেলাম, আজকের দিনে আমি ঝুম গানটা শেয়ার করেছিলাম। ও সত্যি? ইটস ভেরি ইন্টারেস্টিং। তার মানে এই এক বছর আগে কি সেটা? এক বছর আগে, তাহলে এক বছর আগে বৃষ্টি পড়েছিল মনে হয়। হ্যাঁ, ঠিক এরকম সময় বৃষ্টি হয়েছিল, তখন আমার এই গানটার কথা মনে হয়েছিল, তখন আমি এই গানটা শেয়ার করেছিলাম, এবং আজকে তুমি আমার গেস্ট। ওয়াও, অ্যামেজিং, থ্যাঙ্ক ইউ। এই ছেলেটা এরকম কেন? ওয়াও, অ্যামেজিং, থ্যাংক ইউ, এত সুন্দর সুন্দর কথা বললাম, এত সুন্দর মেমোরি শেয়ার করলাম। না আসলে থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি হোয়াট ইজ ঝুম ভালোবাসা টু ইউ? ঝুম ভালোবাসা, বাঁধ ভাঙা ভালোবাসাটা হয়তো ঝুম ভালোবাসা, বাঁধ ভাঙা ভালোবাসা, ঝুম ভালোবাসা, আমরা এভাবে এটাকে বলতে পারি আর কি, আই থিঙ্ক। কারণ ঝুম আসলে আমি যখন ঝুম বানাই, আমি যখন ঝুম শুরু করি, লিরিক্সটা আমি পরে করেছি, বাট আই মেড দ্য টিউন ফার্স্ট, দেন আই রোড দ্য লিরিক্স অন ইট। বাট তখন আমার কাছে মনে হচ্ছিলো যে একটু প্রতিবাদী হোক না বিষয়টা, একটু থাকে না, একটু একটু রেবেল হোক, মানে ভালোবাসাটা একটু রেবেলিয়াস হোক। হ্যাঁ, মানে একটু একটু ডোন্ট কেয়ার মুডটা, কেয়ারলেস লাভ। হ্যাঁ, একটু কেয়ারলেস মুডটা থাকুক, এবং আমরা মিউজিক ভিডিওতে মিউজিক ভিডিওতেও চেষ্টা করেছি ওই ব্যাপারটা আনার। আসলে আর বৃষ্টি, দিস ইজ আ ভেরি বিউটিফুল মিউজিক ভিডিও। কত ভিউজ এখন বলো তো ইউটিউবে এটা? ইটস অলমোস্ট 2 crore, এটা হচ্ছে এখন 1,87,00,000। বাহ, জাস্ট ওরকম 1,85,00,000-এর উপরে। আচ্ছা আচ্ছা, 18.5 million। এই যে বাদ ভাঙা ভালোবাসা, তোমার কি মনে হয় মানে কেয়ারলেস লাভটা কি, বাদ ভাঙা ভালোবাসাটা কি, বাদ ভাঙা ভালোবাসার জন্য কি কি করতে হয়? কি কি করতে হয় না, কি কি তো করে মানুষজন তো দেখি, মানে কি কি করে বলো তো, তুমি কি কি করেছো এখন পর্যন্ত? না, এটা আসলে বিষয়টা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে ভালোবাসা জিনিসটাই মনে হয় এমন যে একটু মানে আমাদেরকে একটু থাকে না, আমাদেরকে কোনো বাইন্ডিংসের মধ্যে রাখতে পারে না, মানে হোয়াট ইজ ট্রু লাভ অ্যাকচুয়ালি মনে হয় এরকম। তো হোয়াট ইজ লাভ, মেবি ডোন্ট হার্ট মি। আচ্ছা, তোমার কাছে হচ্ছে কি এতটুকুই? আচ্ছা, আমাদের কাছে যে SMS এসেছে, SMS গুলো আমরা একটু পড়ি। অলরেডি SMS আছে, শুরু করে দিয়েছে, লিখেছে সাগর মুন্সিগঞ্জ থেকে, মিনার ভাইকে অনেকদিন পরে দেখলাম, খুবই কিউট লাগছে, ভীষণ ভালো লাগছে, এবং সে গান শুনতে চায়। ডেফিনেটলি গান শোনার অনেক বেশি রিকোয়েস্ট আজকে, আজকে আমরা গান শুনবো, অবশ্যই অবশ্যই শুনবো। আর আসলে আমি অনেকদিন পর আসছি, অনেকদিন পর কোনো টিভি প্রোগ্রামে আসছি। বলো কেন আসছো? থ্যাংকস ফর ইনভাইটিং মি, অ্যান্ড আপনি বলেছেন, আমার আমি নিজেও আপনি ফলো করি কিন্তু এই প্রোগ্রামটা, আই এম এ ফ্যান অফ দিস প্রোগ্রাম, আমার আমার ফলো করা হয় প্রোগ্রামটা।
আর বলতে হবে না, আমি তোমাকে দিয়ে একটু ভালো ভালো কথা বলাতে চাচ্ছি না, যে অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য ইজ ফাইন, না আই আই বেশি কিছু বলতে হবে না। দিস ইজ অ্যামেজিং টু বি হিয়ার, না ইটস অ্যামেজিং টু হ্যাভ ইউ হিয়ার। আমি অনেকদিন ধরে চাচ্ছিলাম তুমি আসো, তোমার সাথে একটা গল্প হোক, বিকজ আমাদের যারা ভিউয়ার্স রয়েছে তাদের তাদের একটা ক্রেভিং আছে মিনারকে, মিনার পার্সোনাল লাইফে কিরকম, মিনারের গল্পগুলো তাদেরকে শোনানো, মিনারের সামনে কি কি কাজ হচ্ছে সেই ইনফরমেশন গুলো তাদেরকে দেওয়া। আর আমরা তো একটু দুষ্টামি করি, তো সেই দুষ্ট মিনারের আসলে দুষ্ট পার্টটা কি আছে সেটাও তো দর্শকরা জানতে চায়। দুষ্ট পার্টে যাবো, কিন্তু তার আগে বলো, মিনার তো অনেক কিছু করে, মিনার ইজ এ কার্টুনিস্ট, মিনার ইজ এ মিউজিশিয়ান, মিনার নিজে লেখে, তুমি কোন কাজটা সবচেয়ে বেশি এনজয় করো? মানে যা করি, এই যে তোমার তোমার এত গুণ আছে, সেই গুণের ভিতরে এত গুণ কিন্তু না আসলে, না তুমি যে এত কিছু করছো, এত কিছু একসাথে করছো, প্রত্যেকটাতেই তো সময় দিতে হয় ডেফিনেটলি অনেক বেশি, তুমি এই সবগুলো কাজের ভিতরে তোমার কোনটা সবচেয়ে বেশি পছন্দের? আসলে ওয়েন ইট কামস টু মিউজিক, সেটা আসলে আমি যা কিছু করি সেটা কিন্তু আসলে মন থেকে করি, আমি আমার মনের বিরুদ্ধে আমার ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে পারি না। যদি আমার কোনো কিছু করতে ইচ্ছা না হয় থাকে না, সেটা আমি আসলে জোর করে করছি সেটা আমি আসলে পারি না। তো এটা আমাকে দিয়েও হয় না, তো যেটা আমি করি সেটা আসলে ভালোবাসি বলে এবং করতে ইচ্ছা করে বলে আমি করি। তো সেটা কার্টুন হোক সেটা মিউজিক হোক, আমি আমি যেটা যে এনজয় করি বলেই করি আর কি। মানে কোনটা সবথেকে বেশি এনজয় করি এটা একটু টাফ হয়ে যাবে বলাটা, আর হচ্ছে যে দুইটার মধ্যেই প্যাশনটা কাজ করে এই তো। বাট মিউজিকের ক্ষেত্রে বিষয়টা তো ইটস ইটস গোয়িং উইথ দ্য ফ্লো, মিউজিক আসলে আমার কাছে মনে হয় যে যেটা যেটা ভালো লাগছে আমার সেটাই আমার কাছে মিউজিক। আসলে মিউজিকে আমার ওরকম খুব অনেক কিছু জানতে হবে অনেক কিছু ওরকম না বিষয়টা আমার কাছে, আমার কাছে বিষয়টা হচ্ছে আই এম ফিলিং ইট, আই এম লাভিং ইট, অ্যান্ড আই এম ডুইং ইট, জাস্ট গোয়িং উইথ দ্য ফ্লো, গোয়িং উইথ দ্য ফ্লো, ইউ লাভ টু ডু মিউজিক অ্যান্ড দ্যাটস ইট। সেটা দর্শকদের কাছে পৌঁছচ্ছে, দর্শকদের হার্ট টাচ করছে, দ্যাট প্লিজেস ইউ, অফকোর্স দ্যাট ডাজ। বাট হ্যাঁ, মানে আগে কিন্তু এত চিন্তা করতাম না গান করার সময়, কিন্তু এখন কিন্তু অনেক কিছু চিন্তা করি, কারণ এখন আসলে অনেকের এক্সপেকটেশন অনেক বেড়ে গেছে, মানে উইচ ইজ ট্রু, আগে কিন্তু এত কিছু চিন্তা করতাম না। আচ্ছা দাঁড়াও, তাহসান ফিচারিং মিনার, এটা যখন প্রথম তোমার প্রথম অ্যালবাম, তোমার প্রথম করা, তখন তুমি কতটুকু ছিলে? আমার তখন ছিল 17 16 17। দুজনের একসাথে হওয়াটা হলো কিভাবে, হাউ ডিড হি ফাইন্ড ইউ? আমাদের বেসিক্যালি আমি আমার গান নিয়ে গিয়েছিলাম জি সিরিজে, হ্যাঁ তো হ্যাঁ জি সিরিজেই আসলে আমার তাহসান ভাইয়ের সাথে পরিচয়। অ্যান্ড আমাদের কিছু তাহসান ভাই পিয়ানো বাজাতো, আমিও পিয়ানো বাজাতাম, আমি আমি কিবোর্ড শিখেছিলাম, তো অ্যান্ড হি লাইক মাই সং, অ্যান্ড আমরা আসলে একটা প্ল্যান করলাম যে ওয়াই নট তাহসান ভাই প্রোডিউস দ্য সংস অ্যান্ড এবং ফার্স্ট অ্যালবাম এ হিট, ফার্স্ট অ্যালবাম, রাইট, ফার্স্ট অ্যালবামের প্রথম গান ছিল ওটা সাদা, সাদা তো ছিল বৃষ্টি, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট সং। আচ্ছা আমরা একটু দর্শকদেরকে একটু নস্টালজিক করি, ওই গানটা একটু শুনি, হ্যাঁ অল্প একটু শুনি। হ্যাঁ আমি আজকে ভেবেছিলাম ওটা করবো, করতে পারি। চাইলে বৃষ্টি মেঘ ছিল রাজি, অপেক্ষা শুধুই বর্ষণ, মাতাল হাওয়া বইছে দূরে পাখি গাইছে গা, বৃষ্টি তোমার আহ্বান। তুমি চাইলে বৃষ্টি মেঘ ছিল রাজি, অপেক্ষা শুধুই বর্ষণ, মাতাল হাওয়া বইছে দূরে পাখি গাইছে গান, বৃষ্টি তোমার আহ্বান। সাদা রঙের স্বপ্ন গুলো দিল না কো ছুটি, তাই তো আমি বসে খাই ঘাস ফুলদের সাথে,
আমি একাই কথা বলি, ঘাস ফুলগুলো সব ছন্ন ছাড়া, ছন্ন ছাড়া, ছন্ন ছাড়া, ছন্ন ছাড়া, ছন্ন ছাড়া, ছন্ন ছাড়া, ও লা 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 la 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 tururu la 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 tururu am gira bata parina gira bata parina jo tai naki ami to eta ekdom bujhini na parina power chord bajai আচ্ছা তোমার তোমার বেশি পছন্দ হচ্ছে পিয়ানো বেসিক্যালি আমি ওটাই শিখেছিলাম তোমার ফেভারিট ইনস্ট্রুমেন্ট সবচেয়ে বেশি পিয়ানো ওটাই আসলে ভালো পারি ফেভারিট ইনস্ট্রুমেন্ট অনেক বাট ওখানে আমার কমফোর্ট জোনটা আর কি যদি এখানে পিয়ানো থাকতো আমার পিয়ানোর সাউন্ড খুব ভালো লাগে থাকে না এক একজনের মিউজিকের এক একটা পার্ট পছন্দ আমার পিয়ানোর সাউন্ড খুব পছন্দ মানে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট আলাদা আলাদা ভাবে শোনার কথা যদি বলি পিয়ানোর শব্দ আলাদা যখন শুনি ভালো লাগে বাঁশি একটা ইনস্ট্রুমেন্ট যেটার সাথে অন্য কোনো ইনস্ট্রুমেন্ট ছাড়া বাঁশির সুর ভালো লাগে গিটার আর একটা এই এই ইনস্ট্রুমেন্টগুলো আমার মনে হয় যে ইন্ডিভিজুয়ালি ইনস্ট্রুমেন্টগুলো বিউটিফুল যখন টিউনগুলো আসে আই লাভ দিস আর ভ্যারি করে পিয়ানো কিং পিয়ানোতে একটা কম্পোজিশন করা হলে সেটা এক ধরনের একটা স্টাইলের কম্পোজিশন হয় কিবোর্ড এক এক ধরনের হয় গিটারে কমপ্লিটলি আরেক ধরনের হয় মানে আমার ক্ষেত্রে এই জন্য আমি ট্রাই করি মাঝে মাঝে যে ডিফারেন্ট ইনস্ট্রুমেন্ট দিয়ে কম্পোজ করতে শুধুমাত্র একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে না করে আই ট্রাই টু মেক সংস অন গিটার অর অন কিবোর্ড অন পিয়ানো এই তো উইথ লস অফ ইনস্ট্রুমেন্ট কোন একটা দিকে কোন একটা দিকে হয়তো কোন একটা গানে কোন একটা ইনস্ট্রুমেন্টের উপর বেশি এমফাসিস করা এরকম কিছু তা তো আছেই আচ্ছা এই যে সাদা গান অনেক সাদা গানটা লিরিক্স কার জানো কার আমারই আমার তো এই এত ছোটবেলায় এই লিরিক্সটা কি মনে করে লিখেছিলে তখন মাথায় কি কাজ করছিল আমাকে বলো আমার বেসিক্যালি আমার খুব কম চার পাঁচটা গান অন্য কারো লেখা আর সবই ম্যাক্সিমামই আমার সাদার সময় আসলে আমি পুরো অ্যালবামের কাজটা করেছিলাম ডানপিটে যে অ্যালবামটা ছিল আমার ওটা অ্যালবামের সবগুলো গান ওই টাইমে করা আর হচ্ছে কি কাজ করছিল আসলে ওরকম ওরকম স্পেসিফিক কিছু না আসলে একটু অ্যাবস্ট্রাক্ট কিন্তু মানে আমার আমি যে থটটা থেকে লিখি ওরকম স্পেসিফিক কিছু নাই থাকে না মানুষজন বলে যে আপনি আসলে কি হয়েছিল মানে কোন কারণে আসলে আপনি এই গানটা লিখছিলেন বা মানে কি ছিল মানে আসলে বিষয়টা ওরকম না আমি আসলে একটা ওভারঅল একটা পারসেপশন থেকে লিখি আজকে কিছু এসএমএস আছে এসএমএস পড়ি শাহরিন লিখেছে ফ্রম মিরপুর মিনা ভাইয়া ইজ লুকিং গ্রেট আই ওয়ান্ট টু লিসেন ওয়ান সং ফ্রম ইউ কিন্তু বাকি এস এম এসটা আসেনি একটা গান তো শোনালো আর যেহেতু মিনার আছে অবশ্যই ওকে দিয়ে আরও গান গাও আজকে আমি আর লিখেছে হাউ আর ইউ ইউর লুকিং বিউটিফুল বেস্ট অফ লাক ফর ইউর শো থ্যাংক ইউ ভেরি মাচ আপনার নামটি আসেনি যদিও মিনার ভাই আমি আপনার গানের অনেক বড় ভালোবাসার একজন মানুষ সে ফ্যান লিখেনি সে আবার ডিফারেন্টভাবে লিখেছে যে ভালোবাসার একজন মানুষ আপনার কোন গানটি নেই যে আমি শুনিনি এই এই নামটিও আসেনি আই ফিল ভেরি স্যাড যখন আমি এস এম এস পড়ি এত সুন্দর সুন্দর কিন্তু নামগুলো আসে না আশফিয়া লিখেছে হাই গাইজ হাউ আর ইউ আই লাভ ইউ বোথ আচ্ছা এক্সপ্রেসিভ হওয়া কি খারাপ বাই দ্য ওয়ে আহারে গানটা শুনতে চাই সেটা লিখেছে আসলেই তোমার কি মনে হয় এক্সপ্রেসিভ হওয়াটা কি খারাপ না আমার তো মনে হয় যে বেটার বেটার কিন্তু মিনারকে কিন্তু আমি দেখি মিনার ইজ লেস এক্সপ্রেসিভ ইয়েস আই অ্যাম বাট এক্সপ্রেসিভ হওয়াটা আমার কাছে মনে হয় যে বেটার বিকজ আপনার মনে যা আছে আপনি সেটা বলছেন বলে দিচ্ছেন না ইটস আমার কাছে মনে হয় যে ইটস বেটার মিনার এখন কি কাজ চলছে সেটা বলো কি নিয়ে ব্যস্ততা যাচ্ছে বেসিক্যালি আমি এখন যে ব্যস্ততা যাচ্ছে বেসিক্যালি আমি হচ্ছে কিছুদিন আগে আই টাইড আপ উইথ একটু ইন্টারাপ্ট করি একটা কল রয়েছে আমাদের আচ্ছা হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কে বলছেন কোথা থেকে বলছেন জি আমি রিন্তা রংপুর থেকে বলছি আচ্ছা আমি কি মিনারের সাথে কথা বলতে পারেন অবশ্যই জি আপু আপনাকে অনেক সুন্দর লাগছে আর ভাইয়াকেও থ্যাংক ইউ
ভাইয়া, আমি আপনার অনেক বড় ফ্যান, থ্যাংক ইউ আপনার প্রত্যেকটা গান আমার খুব পছন্দের। থ্যাংক ইউ। আর আমি আপনার একটা গান শুনতে চাচ্ছিলাম, আহারে গানটা, যদি একটু শোনাতেন। অবশ্যই শোনাবো ইনশাআল্লাহ। আর আরেকটা কোশ্চেন ছিল, হ্যাঁ, সেটা হচ্ছে আপনার লাইফে কি আসছিল কখন এরকম ঝুম ভালোবাসা? ঝুম ভালোবাসা এসেছিল কিনা? আচ্ছা, এসেছিল। আমাদের একটা ইউনিভার্সাল কোশ্চেন আছে, সব ভালোবাসায় কিন্তু ঝুম ভালোবাসা, ইউ ক্যানট তাদের ক্ষেত্রে আসলে কেয়ারলেস লাভটা হচ্ছে কিনা সেটা কিন্তু বোঝা যায় না, তাই না? আসলে তারা তার পার্টনারের জন্য কতটুকু করবে, কতটুকু বাঁধ ভাঙতে পারে সেটা কিন্তু বোঝা যায় না। সো হ্যাঁ, আছে অনেক রকমের ভালোবাসা আছে। আরে when it comes to true love, কেউ না বুঝুক, যে প্রেমের প্রশ্ন সে বুঝে যায় না, সে তো বোঝে, কিন্তু বাদ ভাঙা মানে doing something you know out of the boundary, out of nowhere, taking some risk, ওই জিনিসটা, ওইটাই তো বাদ ভাঙা ভালোবাসা। হ্যাঁ হয়তো বা, কিন্তু মানে আমার আমার ওই অ্যাটেম্পটটা নেওয়া হয় নাই, বাট হ্যাঁ আই ওই ভালোবাসাটা আমার জীবনে এসেছিলো এবং আমি আসলে এই ওরকম বাদ মনে হয়েছিল যে বাদ ভেঙে ফেলি এখন একদম। আচ্ছা, এটা কত বছর বয়সে হয়েছিল বলো? কত বছর বয়স? এই তো কেন মানে হ্যাঁ কত ইট ম্যাটার্স কত বছর বয়সে হয়েছিল, তো 3-4 বছর আগে। কারো আবার নিজেকে ভাঙতে পারলে তারপরেই না আসলে বাদ ভাঙার ব্যাপারটা আসে, তো এজ ম্যাটার্স, এই জন্য জিজ্ঞেস করলাম যে আসলে কোন বয়স এটা হয়েছিল। বিয়ে বাড়িতে গিয়ে একদম কন্যা উঠিয়ে নিয়ে আসা, আজকে কিছু এসএমএস আছে আসলে কি হলো দেখানো যায়, এত এত আর কি বা দেখানো যায় না, অনেক কিছু দেখানো যায়, বাট ইট ওয়াজ নাইস। আই মিন ইট ওয়াজ ইট নাইস, ইয়া ইট ওয়াজ, আই লাভ দিস মিউজিক ভিডিও। আই থট আপনি একটু তোমার কেন মনে হয় যে আমি শুধু তোমাকে পছন্দের চেষ্টা করি, কেন মনে হয়? আই অ্যাম আ ফ্যান অফ ইউ, ট্রু। আচ্ছা, আমাদের কিছু এসএমএস আছে, এসএমএস গুলো পড়ে। মিনার ভাই, আমি হামিদুল ফ্রম মামেনসিং। ভাই আজকে আপনার ক্যাপটা মিস করছি, সেটা লিখেছে। আর আরেকজন লিখেছে, ভাই আপনার আহারের সংটা আমার সবচেয়ে প্রিয়। অন্তি লিখেছে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে, হাউ আর ইউ অপু অ্যান্ড মিনার ভাইয়া? আমি ভালো আছি, মিনার ভাই ভালো আছে। অ্যান্ড ও ক্লাস 9 পড়ে এবং তোমার অনেক বড় ফ্যান, সেটা লিখেছে। ঝুম গানটি শুনতে চাই, শোনাবে কি? ঝুম গানটি তো আমরা মিউজিক ভিডিওতে দেখলাম, আমরা আহারে গানটি শুনবো যেহেতু অনেক রিকোয়েস্ট আছে। হাই মিনার ব্রো, লাভ ইউ সো মাচ, কাইন্ডলি আপনার ঘুম ভাঙা গানটা শুনতে চাচ্ছি। ঘুম ভাঙা কোন সকাল, হ্যাঁ আলামিন লিখেছে, এটা এটা আমি কবিতা আবৃত্তি করেছিলাম না? আচ্ছা, এটা এটা খুব শীঘ্রই আমরা দিয়ে দিব না ফেসবুকে। ওকে, তারপরে লিখেছে, আমি একটু বলি দর্শকদেরকে যে কিছুদিন আগে আমার ঘুম ভাঙা গানটা, উই হ্যাভ সাম কমন ফ্রেন্ডস, তো মারিয়া নূর উনি কিছুদিন আগে এটা আসলে আবৃত্তি করেছিল, মানে আমি তো একটা গান কিন্তু উনি আসলে আবৃত্তি করেছিল। আমি গাইতে পারি না, কি করব বলো? না, আমি নিজে আপনাকে বলেছিলাম যে আপনি আমার লিরিক্সগুলো একটু আবৃত্তি করুন। আরো আরো একটা করেছিলাম, তো আরো দুটো করেছিলাম। হ্যাঁ, অ্যামেজিং অ্যামেজিং। আচ্ছা, তো বলে মিশু কাছে, মিশুর কাছে আছে না? হ্যাঁ হ্যাঁ, মিশু আমাদের ম্যানেজার হয়ে এটা আটকে রেখেছে। আচ্ছা, সাগর লিখেছে, মিনার ভাই আমি আপনার কি, ও আচ্ছা, আমি আপনার এনিমে কজ, আপনার এত এত ফ্যান কেন তাও এত অল্প সময়ে? ইন্টারেস্টিং এসএমএস, কিন্তু জাস্ট ইন্টারেস্টিং এসএমএস, রাইট? অল্প সময়ে, অল্প সময়ে কি, আই ডোন্ট থিংক সো, ইটস বিন 8 ইয়ার্স,
But I'm doing music It's been 8 years you have been doing music, but the thing is, when the first album came out, I mean, you were only 17, and that first album was a hit. ওই সময়টাতে বাংলা মিউজিকের মানে তখন এরকম একটা অ্যালবাম আসা, সেই অ্যালবামের এত অ্যাপ্রিসিয়েশন পাওয়া, ডেফিনেটলি ইট ওয়াজ এ গুড সাইন। তো অল্প সময় তো, যেটা ফার্স্ট সেটাই তো হিট। মানে হ্যাঁ, মানে এখন মানে যে ফলোয়ার্স সেটা তো আসলে 8 বছরের মিউজিকের করার পর। আচ্ছা, আমি দর্শকদেরকে একটা সিক্রেট বলি, দর্শকরা, আমি কিন্তু মিনারকে নিয়ে অনেক ভালো ভালো কথা বলছি, এটা নিশ্চয়ই আপনারা খেয়াল করছেন। হ্যাঁ, ভালো ভালো কথা বলছি, বিকজ হি ইজ ডেফিনেটলি আ ভেরি ভেরি গুড মিউজিশিয়ান, আই লাভ হিজ সং, আই এম আ ফ্যান অফ হিম। তবে আরও একটা রিজন আছে ভালো কথা বলার, কারণ মিনার কালকে আমাকে ফেসবুকে নক করেছে, ফেসবুকে মেসেঞ্জারে নক করে বলছে, আপু আমি তো কালকে আপনার শোতে আসছি, তো আপনি কি আমাকে পচাবেন নাকি? আগে থেকে ডিফেন্সিভ মুডে যে আমাকে পচাবেন নাকি, বলে দিলাম মিনার সিক্রেট। না, আমি তো খুব চুপচাপ থাকি, তো সবসময় এই সুযোগ মানে সুযোগটা সবাই নেয় আর কি, মানে এই জন্য সবাই আসলে যার যার যত রাগ মনে, অন্য কারোর উপর রাগও আমার উপর ঝাড়ায়, বা ভেরি ফানি, ভেরি ফানি, খুব না, আমি অন্য কারোর রাগ ঝাড়ার জন্য তোমাকে পচাতে আসছি। আচ্ছা, আমরা এখন আমাদের ইউনিভার্সাল যেই জায়গাটা আছে আমাদের শোয়ের, আরও একটা যেটা পার্ট আছে, ইউনিভার্সাল বলবো না, ইটস লাইক আমাদের শোয়ের ম্যান্ডেটরি পার্ট, দ্যাট ইজ র্যাপিড ফায়ার রাউন্ড। আমরা এখন ওখানে যাব। ও, র্যাপিড ফায়ার রাউন্ড? হ্যাঁ, ওকে, ভেরি রিস্কি, ভেরি রিস্কি, লেটস ডু ইট। না, খুব সহজই হবে, কঠিন একটা হবে না। আচ্ছা, তুমি আমাকে বলো, ঠিক এই মুহূর্তে যদি মানে কোনো খাবার তোমার কিনতে হয়, মানে কোন খাবারটা তুমি কিনবে, কোনটা এখনই চাই তোমার? র্যাপিড ফায়ার রাউন্ড ফার্স্ট কোশ্চেন, গরুর মাংস কালো ভুনা? গরুর মাংস কালো ভুনা, আচ্ছা আচ্ছা। একটা কল আছে, রিসিভ করে নেই। হ্যালো, হ্যালো, হাই, কে বলছেন, কোথা থেকে বলছেন? হাই, আমি শামিন, চিরং থেকে। আপু, আপনাকে অনেক কিউট লাগছে। থ্যাংক ইউ। উইথ দ্য ওয়াইড ড্রেস। আর মিনার ভাইয়ের সাথে একটু কথা বলবো? ডেফিনেটলি। ভাইয়া, আপনি অনেক কু, আপনার প্রত্যেকটা সং আমি আশ্চর্য হই যে মানে কেউ প্রত্যেকটা গান কিভাবে এত ভালো করতে পারে, মানে একটাও ডিসলাইক দেওয়ার মতো না, এবং আমি এত ফ্যান। এখন রিসেন্টলি তো হচ্ছে কি, আমি মানে রাত দিন আপনার মিউজিক ভিডিওগুলো দেখি, এবং যেমন ভিডিওগুলাই মানে খুবই মানে ডিফারেন্ট, এক্সেপশনাল, অনেক অনেক মানে অনেক ডেভেলপড, অনেক আমরা মানে অনেক কিছু আশা করতে পারি আপনার কাছ থেকে। সো ভাইয়া, প্লিজ ডোন্ট স্টপ, কিপ ইট আপ, হোপ টু বি দ্য বেস্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ শাহিন, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আমি অবশ্যই আমি চেষ্টা করব, আপনারা দোয়া করবেন, চেষ্টা করব স্টপ না করার। তুমি সকালে, আমার কাছে মাঝে মাঝে মনে হয় দেয়ার শুড বি টেকেন এ ব্রেক সবারই আসলে, কারণ হয় কি, একটা একটা খুব অল্প টাইমের একটা ব্রেক নিলে হয় কি, যে ইউনো আই টু ইন্টারেস্টিং, আই টু ভেরিয়েশন আমাদের আর কি। আমি বলছিলাম যে একেবারে স্টপ করে দেয়, ইটস জাস্ট টেকিং এ ব্রেক ফর ইউনো মেবি ফর সাম মান্থস। আচ্ছা, র্যাপিড ফায়ার রাউন্ডে আসি। সকালে উঠে সবার প্রথমে কি করো? ব্রাশ করি, চোখ খুলেই ব্রাশ করি। চোখ খুলে নিশ্চয়ই ব্রাশ করো না, চোখ খুলে তো বিছানা থেকে নামতে হয় তারপরে ব্রাশ করো, তা নিশ্চয়ই টুথব্রাশ সাথে নিয়ে ঘুমাও না? ও আচ্ছা, হ্যাঁ, চোখ খুলে আসলে, হ্যাঁ, এখন চোখ খুলে আসলে মোবাইল, মোবাইল। তুমি যদি কারোর সাথে তোমার লাইফ ট্রেড করতে পারতে, তাহলে কার সাথে করতে? ট্রেড করতে মানে তোমার লাইফটা কারোর সাথে এক্সচেঞ্জ করতে পারতে? আচ্ছা, মানে এক্সচেঞ্জ করতে পারতাম, আচ্ছা, এটা কি মানে আই ডোন্ট ওয়ান্ট টু এক্সচেঞ্জ মাই লাইফ অ্যাকচুয়ালি? না, হয় না, আমাদের কিছু, আমরা কিছু মানুষকে আইডলাইজ করি, কারো ফ্যান অনেক বড়, তার লাইফস্টাইলটা দেখতে খুব ভালো লাগে, হ্যাঁ, তার মতো যদি লাইফ লিড করা যেত তাহলে খুব মজা হতো, এরকম কিছু ব্যাপার স্যাপার থাকে না? ইট ক্যান বি এনিওয়ান, মেবি মার্ক জাকারবার্গ। ওকে, তোমাকে এখন পর্যন্ত সবচেয়ে মিন কি বলেছে, সবচেয়ে মিন তুমি কি শুনেছো এখন পর্যন্ত তোমার ফ্যানদের কাছ থেকে বা তোমার ক্রিটিক্সদের কাছ থেকে? ফ্যানরা কখনো আমাকে মিন কোনো কিছু না, ফ্যান তো আসলে মিন বলবে না, ফ্যান তো ফ্যানই, ক্রিটিকদের কাছ থেকে, ফ্রম দ্য ক্রিটিক, আমাকে মিন কিছু বলা হয়নি আসলে, আই ডোন্ট, আই ডিডন্ট টেক ইট অ্যাজ এ মিন। আচ্ছা,
একটু তুমি খুব স্পোর্টিংলি নাও সেটা, হ্যাঁ মানে হোয়াট এভার ইউ সে অর হোয়াট এভার ইউ টেল টু মি। অন এ স্কেল অফ 1 টু 10 হাউ কুল আর ইউ? আবার সরি বুঝিনি। অন এ স্কেল, হ্যাঁ, অফ 1 টু 10, স্কেল অফ 1 টু 10 হাউ কুল আর ইউ? আমার মার্ক করতে হবে, হ্যাঁ, কতটুকু কুল তুমি? I'm 10 out of 10, of course. 10 out of 10? Oh, okay. How crazy you are. একই ভাবে এক থেকে দশের ভিতরে মেয়েদের কোন জিনিসটা তোমার সবার আগে চোখে পড়ে? আইস, চোখ। আচ্ছা, তুমি যদি কাউকে স্টক করতে পারতে তাহলে কাকে স্টক করতে? আমাদের মিডিয়াতে যদি কাউকে স্টক করতে পারতে কাকে স্টক করতে? মানে স্টক করতে পারতাম বলতে মানে স্টক তো করতে পারি, মানে পারি তো কাকে করতে চাও? থ্রু ফেসবুক অর হোয়াট হোয়াট ইউ ওয়ান্ট? থ্রু ফেসবুক অর পার্সোনালি, যেভাবে হোক না কেন, কাকে করতে? আপনাকে? আমাকে? আচ্ছা, এখন আমি যাদের নাম বলবো, হ্যাঁ, তাদেরকে যদি ট্রুথ সিরাম খাইয়ে দেওয়া হয়, সত্যের পোর্শন, যে তুমি তাদেরকে যে প্রশ্নই করবে তারা সত্যি অ্যানসার দিবে, হ্যাঁ, তাদেরকে কি প্রশ্ন করবে? সুমন পাটোয়ারি, তোমার তো সবচেয়ে বেশি লেগ পুল করে উনি। ভাই আপনি আপনি আসলে প্রতিদিন কত কেজি কত কেজি মাংস খান? মেবি নো, অনেকক্ষণ অনেকক্ষণকে আমি যদি একটু কোনো প্রশ্ন করি, সত্যি করে বলেন শেষ কবে ছড়া লিখছিলেন? আচ্ছা, তাহসান কি কি জানি, আচ্ছা সত্যি মানে, হ্যাঁ, তাহসান, তাহসান ভাইকে কি প্রশ্ন করবে? ইটস ভেরি টাফ অ্যাকচুয়ালি, মানে কী প্রশ্ন করা যায়? নেক্সট কনসার্ট কবে? মেবি হলোই না, ধুর মিনার, এই এই তোমার ক্রেজি আউট, 10 out of 10 হলোই না ব্যাপারটা। আচ্ছা, আরো অনেক এসএমএস আছে, এসএমএস গুলো আমি একটু ছোট্ট করে পড়ব, কিন্তু তার আগে আমাদের আসলে একদম সময় শেষ হয়ে গেছে, আমরা একটা গান শুনতে শুনতে বিদায় নেব, আহারে গানটা শুনতে শুনতে বিদায় নেব আজকে আমরা, ঠিক আছে? তুমি দর্শকদের উদ্দেশ্যে কি কিছু বলতে চাও? দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে যেহেতু আমরা আসলে গান গান করে আসলে আপনারা আমাদেরকে আমাদের আমাদের গান মিউজিককে আপনারা অ্যাপ্রিশিয়েট করেন এবং আমাদের গান শুনছেন আপনারা, তো আপনারা বাংলা গানের সাথে থাকুন, আমরা চেষ্টা করছি বাংলা গানকে আরও আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার জন্য, এটুকুই। আচ্ছা, কিছু এসএমএস পড়ে নেই, তারপরে তোমার গানে যাচ্ছি। মিনা ভাইয়া এটা লিখেছে কে আমি জানি না, তার আব্বুর কথা লিখেছে, তার আব্বু সব সময় তোমার গান শুনে সেটার কথা লিখেছে, কিন্তু নামটা লিখেনি। আদর লিখেছে, তাহিতি লিখেছে, তুমি জীবনে কাচের দেয়াল শুনতে চেয়ে, ভাই আপনার গালে দুইটা ডিম্পল দেখলে আমার হিংসা হচ্ছে, এটা লিখেছে একজন, নাম পাচ্ছি না আমি খুঁজে। মিনা ভাই, ইউ আর এ গ্রেট সিঙ্গার, এভরি ডে উই আর লিসেনিং টু ইয়ার সংস, আমরা আপনার যে কোনো একটা, এরপরে বাকিটুকু আসেনি, চিটাগাং থেকে তাজওয়ার লিখেছে, তারপরে আরও লিখেছে, আমার ইমোশন 100% বাড়িয়ে দেয় মিনার ভাই, 100% বাড়িয়ে দেয় মিনার ভাইয়ের গান, লাভ ইউ ভাই, ইটস ভেরি ভেরি বিগ কমপ্লিমেন্ট, কিন্তু একজন মানুষের ইমোশন বাড়িয়ে দিচ্ছে। মৌমি লিখেছে, রফিন লিখেছে, অনেক অনেক এস এম এস, থ্যাংক ইউ ভেরি মাচ ফর সেন্ডিং আস সো মেনি এস এম এস। আজকের মতো শেষ করতে হবে মিনার, থ্যাংক ইউ ভেরি মাচ আজকে আসবার জন্য, তোমার গান শুনতে শুনতে বিদায় নিব, কিন্তু আমি একটু দর্শকদের কাছে একটু বিদায় নিয়ে নেই। ভিউয়ার্স, আমি সবসময় যে কথাটা বলি সেই কথাটা বলতে বলতে বিদায় নিব, লাইফ ইজ এ ক্রেজি রাইড, নাথিং ইজ গ্যারান্টেড, সো এনজয় টু দ্য ফুলেস্ট, টেক কেয়ার, কিপ ওয়াচিং আর টিভি, সি ইউ অন নেক্সট স্যাটারডে। আমি কি দেখেছি হায়,
একলা পথ দাঁড়িয়ে সে ছিল দূরে দূরে তাকিয়ে আহারে আহারে কোথায় পাবো তার যে ছিল মনের অচিন্তনে আকাশে বাতাসে বসন্ত সুবাস কোকিলের কুড়াক তার ছলিতে গলিতে ঘরেতে বাহিরে যেথা যায় ডাকে মোরে তারি আমি কি দেখিনি হায় বুঝিনি শুনিনি হায় তাহার মনের আকুলতা কেন সে বোঝেনি হায় শোনেনি জানেনি হায় আমার বুকের অবুজ কথা উড়িয়া উড়িয়া ঘুরিয়া ঘুরিয়া খুঁজিয়া বেড়াই তারে ডানামে এপারে ওপারে দুয়ারে দুয়ারে শহরে খোয়ারে আকামি ছিলে আমি কি দেখিনি হায় বুঝিনি শুনিনি হায় তাহা